শোনো না গো, সকল রকমের পাঠ গল্প পেতে এখনই আপন ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। এসো এসো বসো তোমরা। নিশাল বাবা, তুমি কিন্তু কখনো আমাকে শোনাও না বাজিয়ে। আঙ্কেল, শেহজাদ অনেক ভালো বাজায়। কিন্তু ওরা বেশি বেশি বলছে, পাপা যে কত ভালো গিটার বাজাতে পারে তোরা জানিসই না। অনেক অনেক বছর আগে টুকটাক বাজাতাম, এখন আর সেই ক্ষমতা নেই। প্লিজ আঙ্কেল, দেখুন না, চেষ্টা করে আবার। আরে না না বাবা, প্লিজ প্লিজ, দারুণ হবে। তুমি গত বছরই তো রেজবান আঙ্কেল আর সুমন আন্টির অ্যানিভার্সারি পার্টিতে তোমার ফ্রেন্ডদের গিটার বাজিয়ে শুনিয়েছিলে, আমি কিন্তু ছিলাম সেখানে। নওশাদ ছেলের মুখের দিকে তাকালো, মনে মনে ভাবছে এই তো সুযোগ ছেলের সঙ্গে সম্পর্কটা সহজ করার, যা সে এতগুলো বছর থেকে চাইছে। ঠিক আছে, দাও দেখি গিটার কি হয়, অবস্থা দেখাই যাক। হ্যাঁ, এক সেকেন্ড পাপা, আমি আমার গিটারটা নিয়ে আসছি। বলেই নিশাল নিজের ঘরের দিকে দৌড় দিল। নওশাদ নিশালের সঙ্গটা উপভোগ করছে, একটা মাত্র সন্তান তার, তার সঙ্গে দূরত্ব সহ্য করতে কষ্ট হয় খুব। এবার ছুটিতে এসে নিশাল অনেক কাছে এসেছে, আগে থেকে এসেই বিথির বাসায় চলে যেত যখন তখন, আর নয়তো পড়ছে, নয়তো বন্ধুদের সঙ্গে ঘুরতে গেছে। এবার ওর কাছে আসছে নিশাল, এটা অনেক বড় পাওয়া তার জন্য। নিশাল ছুটে এলো তার গিটার নিয়ে। পাপা এটা দিয়ে বাজাও। নওশাদ ছেলের হাত থেকে গিটার নিয়ে কিছুক্ষণ টুংটাং করলো, তার প্রিয় আবার এলো যে সন্ধ্যা শুধু দুজনে, গানটার কয়েক লাইন বাজালো এবং গাইলো। নিশাল বন্ধুদের সামনে পাপার গান গাওয়াটা খুব উপভোগ করছে, মেহেরাবের গিটারটা নিয়ে সেও পাপার সঙ্গে একটু বাজানোর চেষ্টা করছে। নওশাদ বলল, নিশাল কর্ড হবে সি মেজর, এ মাইনর, এফ মেজর, জি মেজর, ঠিক আছে? ওকে স্টার্ট। ওকে পাপা। বাবা আর ছেলে গিটার বাজাচ্ছে খুব মনোযোগ দিয়ে। নওশাদের মনে হচ্ছে কাউকে দিয়ে যদি ভিডিও করে রাখতে পারতো এই মুহূর্তটা, কিন্তু কিছু ইচ্ছে পূরণ করা সম্ভব হয়ে ওঠে না সব সময়। এরকম একটা সন্ধ্যা হঠাৎই বাসায় এসেছে ভাবতেই নওশাদের ভালো লাগছে। হেরা কিচেন থেকে বের হয়ে ডাইনিং এ বসে দেখছে বাবা আর ছেলে গিটার বাজাচ্ছে। মানুষটা তো সুন্দর করে গিটার বাজায়, যদিও সে গিটারের কিছুই বোঝে না, কিন্তু তবুও তার কাছে মনে হচ্ছে কি অদ্ভুত সুন্দর হচ্ছে বাজানো, কত কি পারে উনি। সবচেয়ে ভালো লাগছে নিশাল ওর বাবার সঙ্গে খুব আনন্দ নিয়ে বাজাচ্ছে, হেরা দূর থেকে উপভোগ করছে। থাক, ওরা কিছুটা সময় নিজেদের মতো। হেরা আনারের মাকে দিয়ে ডাইনিং এ নাস্তা সাজিয়ে উপরে উঠে গেল, বুবু তাকে ডাকছে সেই খবর পেয়ে। গেস্ট রুমের দরজা খোলাই ছিল, সামনে দাঁড়াতেই বুবু হাত ইশারায় ভেতরে ডাকলো। কিসের শব্দ পাচ্ছি? বুবু নিচে এসে দেখেন আপনার ভাই কি করছে। কি? ছেলের সঙ্গে গিটার বাজাচ্ছে। তাই? বাজাক, ছেলেটা খুব ফিল করে বাবু। জি বুবু, চা বানানো হয়েছে বুবু, নিচে আসেন, সবার সঙ্গে চা বানাবেন, চলুন। দুলাভাই কোথায়? তোমার দুলাভাই বন্ধুর বাসায় গিয়েছে, আসেনি এখনো, আমি শুয়ে থাকবো, রাতে ঘুমাতে পারিনি, এখন শরীর খুব ক্লান্ত লাগছে। খারাপ লাগছে বুবু? না, জেড লেগ কাটেনি এখনো। চা রুমে নিয়ে আসি? কাউকে দিয়ে পাঠিয়ে দাও চা। ঠিক আছে, বলেই হেরা ঘর থেকে বের হয়ে গেল। নিচে নওশাদ ছেলে আর তার বন্ধুদের সঙ্গে তখনও কথা বলছে, গিটার বাজানো এখনো বন্ধ। হেরাকে দেখে নওশাদ বলে উঠল, হেরা তোমার চা কি রেডি? জি, আসুন সবাই। চলো বাবারা, তোমাদের আন্টি চা নিয়ে অপেক্ষা করছে, বাকি গল্প চা খেতে খেতে করা যাবে, চলো। জি আঙ্কেল। হেরাকে দেখে ওরা সালাম দিল। নিশাল বলল, ওরা আমার কলেজ ফ্রেন্ড আন্টি। ভালো আছো? বসো তোমরা। হেরা নিজে সবাইকে চা নাস্তা তুলে দিল। তুমি খাবে না হেরা? আন্টি তুমিও বসো এখানে, এখন ইচ্ছে করছে না, পরে খাবো। নওশাদ শুধু চা খেয়ে উঠে পড়ল। বাবারা তোমরা গল্প করো, আমি উঠলাম। জি আঙ্কেল। নিশাল কিছু লাগলে পারুলকে বলো। ঠিক আছে। হেরাও নওশাদের পিছনে পিছনে উপরে উঠে গেল। ওরা চলে যেতেই নিশালের বন্ধুরা ওকে ধরল। তুই বলিস না কেন আঙ্কেলকে এত সুন্দর গিটার বাজায়? বললে কি হতো, পাপা অনেক কিছু পারে কিন্তু সেসব এখন আর প্র্যাকটিস করে না।
এখন শুধু বিজনেস আর টাকা নিয়েই ব্যস্ত। সবাই একটা সময় টাকা নিয়েই ব্যস্ত থাকে, তুই আমিও এই বয়সে তাই করব। তবে শেহজাদ, আন্টি কিন্তু খুব প্রিটি দেখতে। ভালো, খুব একটু সহজ সরল টাইপের, বুঝে কম। কম বোঝায় ভালো, অনেক সময় স্টেপ মমরা অনেক ঝামেলা বাস থাকে, সেরকম না হলেই হয়। না রে দাইয়ান, সেরকম না, আমার কেয়ার করে খুব। তাহলে তো তুই লাকি শেহজাদ। আচ্ছা, আন্টি ডাকিস বুঝি? তাহলে কি ডাকবো, এত কম বয়সী একজনকে আম্মু আম্মা ঢাকা যায় নাকি? আমি আর কাউকে মাম্মা ডাকতে পারবো না কখনো। মাম্মা না ডাক, অন্য কিছু ডাক, কিন্তু আন্টি ডাকাটা কেমন দেখে? পাপ্পা আর আন্টি কেমন শোনায় শেহজাদ? বাদ দে, আমার রুমে চল। না উঠতে হবে, মা চিন্তা করছে বাসায়। ফোন দিয়ে বল আসবে আধা ঘন্টা পরে। আজ থাক, আরেকদিন আসবে। ঠিক আছে চল, এগিয়ে দিয়ে আসি তোদের। আর গিটারটা থাক, পরে পাঠিয়ে দেবো আমি। ঠিক আছে। বন্ধুদের নিয়ে নিশাল গেটের দিকে এগিয়ে গেল। নওশাদ ফ্রেশ হয়ে এসে এসি চেয়ারে আধশোয়া হয়ে শুয়ে আছে। হেরা নওশাদের কাছে এসে দাঁড়ালো। প্রচন্ড মাথা ব্যথা করছে বুঝলে? তাই কখন থেকে ওষুধ দিব? দুপুরের পর থেকে করছে। আপনি তো বলেননি রুমে এসে রেস্ট করা উচিত ছিল। না হেরা, আজ আমার মনটা খুব ভালো, আজ কোনো শারীরিক কষ্ট আমার কাছে কিছু না। আমার ছেলে আজ কত আনন্দ নিয়ে আমার সঙ্গে সময় কাটিয়েছে, এরকম মুহূর্তের জন্য আমি বছরের পর বছর অপেক্ষা করেছি। আমি মাথায় হাত বুলিয়ে দিই? দাও। হেরা নওশাদের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। হেরা আজ নিশালের সঙ্গে কাটানো সময়টা আমার লাইফের একটা কাঙ্ক্ষিত সময়। কি যে ভালো লাগছে তোমাকে বলে বোঝাতে পারবো না। আমি আপনাকে দেখেই বুঝতে পারছিলাম, আপনাকে সরি বলতে চাইছি। কেন? আমি সাইকেল চালিয়েছি আর কখনো এমন করব না। আমি রাগ করেছি তোমাকে কে বললো বোকা? আমি সত্যি খুব মজা পাচ্ছিলাম তোমাদের দুজনকে দেখে। নিশাল আর তুমি হেসে হেসে সাইকেল চালাচ্ছ, আমার তো খুব ভালো লেগেছে। তোমাদের সঙ্গে চালাতে ইচ্ছা করছিল। ও ভয় পাচ্ছিল আমি পড়ে যাই যদি। আমার ছেলেটা বুকে অনেক অভিমান নিয়ে আছে, হয়তো আমার জন্য আমার খুব কষ্ট হয় জানো, এটা ভাবলেই। আপনি ভুল জানেন, আপনার ছেলে আপনাকে অনেক ভালোবাসে। আজ আমাকে কি বললো জানেন? নওশাদ হেরার হাত ধরে হেরাকে নিচের সামনে এনে দাঁড় করালো। বলো কি বলেছে নিশাল? আমাকে বললো আন্টি পাপার কি হয়েছে, পাপা মাম্মাকে খুব মিস করছে, আমার রুমে এসে মন খারাপ করে বসে থাকে। এই কথা বলেছে? আরো বললো পাপার খেয়াল রেখো, মন খারাপ থাকলে পাপা অসুস্থ হয়ে যায়। তোমাকে আমার খেয়াল রাখতে বলেছে? নওশাদের চোখ আনন্দে ছলছল করছে। হেরা আমি তো পারি না, তুই নিশালকে সময় দিও প্লিজ। হেরা নওশাদের চোখের পানিটা মুছিয়ে দিল। আপনি কেন পারেন না? কয়টা দিন থাকে ছেলেটা, সেই সময় একটু চেষ্টা করবেন ওর সঙ্গে থাকার। কত কাজ আমার হেরা। কিসের কাজ, ছেলের চেয়েও বেশি? না আমার ছেলের চেয়ে বেশি আর কিছুই না, ছেলেটা আমার জান হেরা। তাহলে তুমি ঠিক কথাই বলেছ, আমি ওর সঙ্গে বেশি সময় কাটাবো। বুবু কি বলেছেন আমাকে জানেন? কি? আপনার ছেলে মানে আমার ছেলে। তাই? আর এই চেন কেন দিয়েছে সেটাও বলেছে। কেন হেরা? আপনি তো জানেন। তাও শুনি তোমার কাছ থেকে। থাক শুনতে হবে না। নওশাদ হাসছে। শুনি না। আপনার মেয়ে হলে তাকে দিতে বলছে। বুবুর ইচ্ছেগুলো কেমন বুঝলে তো, মাথা নষ্ট টাইপের। হেরা তোমাকে নিজে পড়াশোনা করতে হবে এখন, বুবুর কথা শোনার অনেক সময় পড়ে আছে সামনে। জি। আচ্ছা আপনি এত ভালো গিটার বাজাতে পারেন? এটাকে ভালো বলে না বুঝলে, ক্যাডেট কলেজে যখন পড়তাম তখন বন্ধুদের সঙ্গে শিখেছিলাম, তারপর বুয়েটে পড়ার সময় টুকটাক বাজাতাম। ওই বয়সে সব ছেলেরাই গিটার কিবোর্ড শিখে যতটুকু ততটুকুই। আমাকে একদিন শোনাবেন? আচ্ছা ঠিক আছে শোনাবো, যাও। আনারের মা দরজায় নক করছে, হেরা গিয়ে দরজা খুলে দিল। আম্মা স্যার কই? এসো ভেতরে। আনারের মায়ের চোখে মুখে দুশ্চিন্তার ছাপ। কি হয়েছে আনারের মা? স্যার রিয়াজ ভাই বলল ভাইয়া বন্ধুদের বিদায় দিতে বাসার বাহিরে গেছে, এখনো আসে নাই। কি, কতক্ষণ হয়েছে? আধা ঘন্টা। ওর মোবাইলে ফোন দিচ্ছি, দাঁড়াও। স্যার মোবাইল খাওয়ার টেবিলের উপর রাইখা গেছে।
নওশাদ উঠে দাঁড়াল। রিয়াজ কোথায়? দারোয়ান দেখেছে কোন দিকে গেছে? নওশাদ ছুটে ঘর থেকে বের হলো, পিছনে পিছনে হেরাও আসছে। নিচে নেমে দেখে রিয়াজ উদ্বিগ্ন হয়ে দাঁড়িয়ে আছে। নওশাদ রিয়াজকে দেখে বলল, কতক্ষণ হয়েছে বাইরে গেছে? স্যার বাসার সামনে দাঁড়িয়ে কথা বলছিল, দারোয়ান বলল একটু পর দেখে ভাইয়া নাই, আবার বাসায়ও ঢোকে নাই। আমি না তোমাকে বলেছি একজন কাউকে ওর সঙ্গে সারাক্ষণ রাখতে? স্যার সবুজ থাকে বাসার বাইরে গেল, এখন তো ভাইয়া বাসায় ছিল। এখন সময় নষ্ট না করে লোকজনকে পাঠাও আশেপাশে দেখার জন্য। জি স্যার। রিয়াজ ছুটে গেল, নওশাদ টেনশন করছে। হেরা, ওর বন্ধুদের সঙ্গে চলে যায়নি তো নিশাল? না, মনে হয় ওদের সঙ্গে গেলে বলে যেত, গাড়ি নিয়ে যেত। সেটাই তো। বুবু এসে ঢুকলো ড্রয়িং রুমে। কি হয়েছে? নিশাল বন্ধুদের বিদায় দিতে বাসার বাইরে গিয়েছিল, এখনো ফিরে আসেনি। টেনশন করিস না বাবু, আশেপাশেই আছে হয়তো। বুবু তুমি জানো না কেন টেনশন করি? নওশাদ গেটের দিকে যাওয়ার জন্য পোর্চের নিচে এসে দাঁড়াতেই দেখে নিশাল একটা কুকুরের বাচ্চা সহ বাসায় ঢুকছে। ওর পিছনে পিছনে রিয়াজ আর তার লোকজন। নওশাদ স্বস্তির নিঃশ্বাস ফেলল, ছেলের দিকে তাকিয়ে আছে। পাপা দেখো কি পেয়েছি। কোথায় ছিলে বাবা? আমরা সবাই টেনশনে পড়ে গিয়েছিলাম। সরি বাবা, আমি ওদের সঙ্গে কথা বলে বাসায় ঢুকবো, দেখি এই কুকুরের বাচ্চাটা আমার পায়ের কাছে। আমি ভাবলাম কার বাসার কুকুর, হুমা, সে আমার পায়ের কাছে বসে আছে যায় না, আশেপাশে জিজ্ঞেস করতেই দেরি হয়ে গেল। কার কুকুর? জানি না বাবা, সব বাসায় বলে এসেছি কারো হলে নিয়ে যাবে। এটা কি কুকুর বাবা? মনে হচ্ছে লেব্রাডর। ওয়াও, কারো না হলে আমি রেখে দেবো এটাকে। কুকুর বাসায় রাখা নিষেধ বাবা, ধর্মীয় নিষেধ আছে, তোমাকে তো মানতেই হবে। বাসায় ঢুকবে না প্লিজ বাবা। তোমার মামা কুকুর পছন্দ করতো না কিন্তু। আমার খুব ইচ্ছে করছে বাবা, প্লিজ না বলো না, প্লিজ প্লিজ প্লিজ। আচ্ছা ঠিক আছে, আগে দেখো কার কুকুর। থ্যাংকস বাবা। আন্টি কোলে নিবে? না বাবা, আমি কুকুর ভয় পাই। আরে আসো আমার সঙ্গে, খুব ছোট, কিছু করবে না তোমাকে। না না, আমার ভয় লাগে। নিশাল হেরার কাছে এসে কুকুরটা কোলে নিতে যাচ্ছে। হেরা খুব ভয় পাচ্ছে। প্লিজ আন্টি। প্লিজ নিশাল না। হেরা নওশাদের পিছনে লুকিয়ে গেল। নওশাদ ওদের দেখে মজা পাচ্ছে। সবাই হেরা আর নিশালের দিকে তাকিয়ে হাসছে। বিথি ঠিক তখনই নিশালের সঙ্গে দেখা করতে বাসায় এসে হাজির হয়েছে। গাড়ি থেকে নেমে নিশাল আর হেরার হাসি হাসি সুদুষ্টুমি দেখে পুরো স্তম্ভিত সে। কেমন আছো বিথি? জি দুলা ভাই, ভালো আছি। হেরা তুমি কেমন আছো? জি আপু ভালো আছি। বাচ্চারা কেমন আছে আপু? ভালো। বুবু আসছে শুনলাম, নওশাদ বলল। যা উপরেই আছে বুবু, দেখা করে এসো। যাবো, আগে নিশালের সঙ্গে দেখা করে নি। কোথা থেকে একটা কুকুরের বাচ্চা নিয়ে এসেছে, সেটা নিয়ে ব্যস্ত সে। আপনার ছেলে এবার এত ব্যস্ত, দুই দিন হয়েছে এসেছে আমার কাছে আসেনি। সেরকম কিছু না, বুবু এসেছে আর ওর স্যার এসেছিল কালকে, তাই তোমার সঙ্গে দেখা করতে যেতে সময় পাইনি। তুমি কথা বলো, নিশালের সঙ্গে আমি রুমে গেলাম, ডিনার করে যেও আমাদের সঙ্গে। না দুলা ভাই, চলে যেতে হবে, বাচ্চাদের বাসায় রেখে এসেছি। ঠিক আছে, হেরা একটু উপরে আসো তো বুবুর ঘরে। নওশাদ হেরার দিকে তাকিয়ে উপরে উঠে গেল। আপু আগে চা খান। হেরা বিথির দিকে চা এগিয়ে দিল। চায়ে চুমুক দিতে দিতে বিথি বলল, নিশাল কোথায় গেল? কুকুর ধরেছে, ড্রেস চেঞ্জ করে হাত ধুয়ে আসছে। আমি ওর রুমে যাচ্ছি। জি আপু। হেরাও বিথির সঙ্গে উপরে উঠে এলো। বিথি নিশালের ঘরে গিয়ে ঢুকল। নিশাল হাত মুখ ধুয়ে গেঞ্জি চেঞ্জ করছে, তখনই বিথি ঢুকল ওর ঘরে। কি ব্যাপার নিশু, আমার কাছে এখনো যাওয়ার সময় হলো না তোমার? খালামণি সরি, রাগ করো না। আসার পর দিন ফুপি আসলো আর রুমি ভাই এসেছিল পড়াতে, আর আজ ভাবছিলাম যাবো কিন্তু তুমি তো চলে এলে। ওই মেয়ের সঙ্গে সাইকেল চালাচ্ছ, আমার সঙ্গে দেখা করার সময় কোথায়? আন্টি খুব ভালো সাইকেল চালায় জানো, দুজনে খুব এনজয় করেছি। পাপা আসার পর কি হয়েছে শুনলে তুমি হাসবে,
করো। বিথি ধমক দিল, ঢং মেয়ের দেখে কাণ্ডজ্ঞান নাই সাইকেল চালায়। সাইকেল চালালে কি সমস্যা? তুমি বুঝবে না নিশু, পাপা তো খুব মজা পেয়েছে। তোমার পাপা তো কচি বউ পেয়ে সে যাই করে তাতেই মজা পাচ্ছে, আল্লাদ করছে। ছি খালামুনি, এসব কি বলছো? ভুল কিছু বলছি না? প্লিজ পাপাকে নিয়ে আমার সামনে কিছু বলবে না। নিশাল কঠিন মুখে বিথির দিকে তাকালো। কেন, তোমার পাপা কিভাবে পারলো এই বয়সে এরকম একটা মেয়েকে বিয়ে করতে? গ্রাম্য একটা মেয়ে, অসহ্য। খালামুনি, পাপার রাইট আছে নিজের জীবনের সিদ্ধান্ত নিজে নেওয়ার। আর আমি মনে করি পাপা ভুল কিছু করেনি, মাম্মা তো কখনো আর ফিরে আসবে না, পাপা সারা জীবন একা কিভাবে বাঁচবে? একা কোথায়, তুমি আছো, বাড়ি ভর্তি লোকজন আছে। আমি তো থাকি না, আর কাজের লোকজন কি মাম্মার অভাব পূরণ করতে পারবে? পাপা ছয় বছরে একা কাটিয়েছে, অনেক কষ্ট হয়েছে। অসুস্থ হলে কেউ দুই মিনিট পাশে বসে থাকে না, পাপার বুঝি কষ্ট হয় না? বুড়ো হবে যখন তখন কে দেখবে পাপাকে? তুমি দেখতে। দাদা ভাইকে কি পাপা সারাক্ষণ দেখতে পারে? সেই রাজু ভাই আর আনারের মা দেখে। তুমি তোমার পাপার বিয়েতে খুব খুশি নিশু? বিথি কঠিন মুখে নিশালকে প্রশ্ন করল। খুব। বাহ দারুণ তো। খালামুনি, এত রিয়েক্টের কিছু নেই, পাপার লাইফে একটা মানুষ লাগে যাকে নির্দ্বিধায় পাপা সব বলতে পারবে, আর সেটা ওয়াইফ ছাড়া আর কেউ হতে পারবে না। তুমি তো খুব আপন হয়ে গেছো সেই মেয়ের। জানি না, কিন্তু আমার ওনাকে পছন্দ হয়েছে। সারাক্ষণ বাসায় উড়ে উড়ে বেড়াচ্ছে, পাপার আমার আর দাদা ভাইয়ের কত যত্ন করছে, পাপাকে হ্যাপি দেখে আমারও ভালো লাগছে। হয়েছে, আর শুনতে ইচ্ছে করছে না আমার। নিশার বাচ্চা আমার, তুমি বুঝতে পারছো না ওই মেয়েকে। তুমি যত কিছুই বলো ওই মেয়ে কখনো তোমায় ভালো চাইবে না, দেখো। এসব কি বলছো খালামণি? হ্যাঁ, এখন তোমার পাপাকে দেখানোর জন্য ভালো সাজছে, কয়দিন পর নিজের একটা ছেলে মেয়ে হলেই তোমার সঙ্গে কি ব্যবহার করে দেখবে। পাপার একটা বেবি হলে ভালোই হবে, কি বলো খালামণি? আমার ফ্রেন্ডদের সবারই তো ভাই বোন আছে, আমারই কেউ নেই, দারুণ হবে তখন। গাধা ছেলে, তুই এত অবুঝ কেন? তোমার আরো ভাই বোন হলে তোমার বাবার এসব সম্পত্তির সব ভাগ হবে, তুমি পাবে তখন। মাম্মা আর পাপার যদি আরো ছেলে মেয়ে থাকতো তখনও তুমি এই কথা বলতে খালামণি? সেই ভাই বোন আর হেরার বাচ্চা কি এক হলো? আমার কাছে সবাই আমার ভাই বোনই। প্লিজ খালামণি, আগ বাড়িয়ে এত কথা বলো না, পাপা কিংবা আন্টি শুনলে কষ্ট পাবে। নিশাল, আমি অবাক হয়ে যাচ্ছি তোমাকে দেখে, দুই দিনে এই মেয়ে তোমাকে জাদু করেছে বুঝি? ধুর খালামণি। না, গ্রামের মেয়েরা এসব জাদুটুনা জানে, আমার তো খুব ভয় হচ্ছে তোমাকে নিয়ে। চলো খালামণি, ফুপির ঘরে যাই। আমার কথা শোনো, কালকে আমার বাসায় দুপুরে খাবে, তোমার সঙ্গে কথা আছে আমার। আচ্ছা ঠিক আছে, এখন চলো ওদিকে যাই। রাগে কচকচ করতে করতে বিথি রুম থেকে বের হয়ে নওশদের বোনের রুমে ঢুকল। সে পারুলের কাছ থেকে আগেই শুনেছে হেরা নওশদের রুমে থাকছে কালকে থেকে। নওশদ, হেরা সবাই ওখানে বসে গল্প করছে। বাবু কেমন আছেন? আমি ভালো আছি বিথি, তোমার কি খবর? ভালো, অনেকদিন পর এলেন। হ্যাঁ, এবার এসেছি হেরাকে দেখতে, বাবু এতদিন পর নিজের বলে কাউকে বাড়িতে এনেছে, তাই দেখার জন্য চলে এলাম। আপনার ভাই বুবু পাক্কা বিজনেসম্যান, আপনার আমার বোন সমবয়সী ছিল, হঠাৎ মাঝপথে ছেড়ে চলে গেছে বলে এবার কম বয়সী মেয়ে বিয়ে করে লং লাস্টিং হয় যেন। নিজের কথায় বিথি নিজেই হাসছে, নওশদ তাকিয়ে আছে বিথির দিকে, হেরা চুপ করে আছে। নিশাল খুব বিরক্ত হয়ে উঠে চলে গেল রুম থেকে। জান্নাত আজমি বললেন, বিথি দোয়া করো ওদের জন্য, তাহলেই হবে। জি বাবু। নওশদের ফোনে ড্রাইভার বাহারের ফোন এলো তখন। হ্যালো বাহার। স্যার একটু আসবেন নিচে, জরুরি কথা ছিল। কি কথা? স্যার একটু আসেন স্যার, অপেক্ষা করো। নওশদ বুবুর দিকে তাকিয়ে বলল, আমি আসছি বাবু, তোমরা কথা বলো। নিচে নামতেই বাহারের সঙ্গে দেখা। কি ব্যাপার বাহার, কি সমস্যা, গাড়ি ঠিক আছে? স্যার গাড়ি ঠিক আছে। তাহলে? বাহার চোখ মুখ শুকনো করে বলল, স্যার ওই দিন কুষ্টিয়ায় আমাদের এলাকার চেয়ারম্যান আমার নাম্বার রাখছিল আসার সময়,
আমি না বুঝা তার নাম্বারটা দিয়ে দিছি। এখন কি হয়েছে সেটা বলো। এইমাত্র চেয়ারম্যান সাহেব ফোন দিছে আমারে, আমার নানার অবস্থা খুব খারাপ। তাই ওনার নাম্বারে কল দাও তো, আমি কথা বলবো। স্যার, বাহার চেয়ারম্যানের নাম্বারে ডায়াল করলো, ওপাশে ধরতেই নওশাদ বলল, চেয়ারম্যান সাহেব আমার স্যার কথা বলবো আপনার সঙ্গে, নেন কথা বলেন। জি চেয়ারম্যান সাহেব, নওশাদ আজমি বলছি, কি হয়েছে সাইফুল ইসলাম স্যারের? স্যার আপনি ভালো আছেন? জি আমি ভালো আছি। সাইফুল স্যার অনেকদিন থেকেই খুব অসুস্থ ছিলেন, আজ খুব বাড়াবাড়ি অবস্থা, আমি শুনে দেখে এসে দেখি খুব খারাপ অবস্থা।